শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি সঙ্গে আছি আমি লাবণ্য এবং শীর্ষেতে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল লাবণ্য তোমাকে তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কারণ প্রতিদিন সকালে রাঙা সকালে যখন আসি প্রতিদিন নতুন নতুন অতিথি তাদের জীবনের গল্প এবং আজকে এমন একজন অতিথি আছেন যিনি আসলে তার নিজের ক্ষেত্রে অনেক বড় তারকা কারণ তিনি শুধু নিজের কাজের ক্ষেত্রেই সফল নন তিনি বিদেশের মাটিতে বিভিন্ন দেশে দেশকে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন বছরের পর বছর এবং আমাদের খুব সৌভাগ্য যে তাকে আমরা পেয়েছি তার জীবনের গল্পগুলো আজ আমরা শুনবো চলো আমরা তার আগে দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে চলো দর্শক আজ আমাদের মাঝে আছেন বিজ্ঞানী ডক্টর মুনিরুল আলম চলুন শ্রোতি তাকে স্বাগত জানাই শুভ সকাল ধন্যবাদ শুভ সকাল কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আমরা ভালো আছি এবং শুরুতে দর্শকদের জানিয়ে দিয়েছি যে কেন ভালো আছি কারণ আপনি আপনার কাজের ক্ষেত্রে বলেন না যে নায়ক নায়িকারা যেমন হয় সুপারস্টার আপনি আপনার কাজের ক্ষেত্রে ঠিক সেরকমই আলোকিত একজন মানুষ তো আপনার আলোচ্ছাটাই আজকে পুরো ঘন্টা জুড়ে আমরা কাটাতে চাই তবে তার আগে আপনার কাজের প্রসঙ্গে যাবার আগে আপনার সম্পর্কে একটু জানতে চাই ব্যক্তি জীবন সম্পর্কে একদম জন্ম বেড়ে ওঠা ছোটবেলা সেসব সম্পর্কে একটু শুনি আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমার গ্রামের নাম পানিয়ারূপ আচ্ছা আমি সেখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা এবং প্রাথমিক শিক্ষা আমার গ্রামের স্কুলে এবং আমি ক্লাস এইট পর্যন্ত গ্রামের জুনিয়র হাই স্কুলে পড়ি তারপর কসবা উপজেলা হাই স্কুলে আমি ক্লাস নাইন থেকে ভর্তি হই এবং এসএসসি পাশ করি তারপরে ওখান থেকে আমি ঢাকায় চলে আসি বেশ অনেকটা সময় আসলে ব্রাহ্মণবাড়িয়াতে থাকা হয়েছে তো ছোটবেলার স্মৃতি নিশ্চয়ই অনেক রয়েছে একটু শুনবো আপনি ছোটবেলায় কেমন ছিলেন পরিবারের কথা শুনবো একটু সব মিলিয়ে শুনবো ছোটবেলায় আসলে আমার সবচেয়ে বেশি যেটা মনে পড়ে সেটা হলো স্বাধীনতা যুদ্ধটা আমি অনেক ছোট ছিলাম কিন্তু আমার সব মেমোরিতে আছে সত্যিকার অর্থে আমার আমি যে মায়ের দুধ খেতাম সেটাও মনে আছে আমার এটা বিশ্বাস করবে না কেউ বোধহয় একটু বড় হয়ে হয়তো দুধ খেতাম তো যার ফলে যুদ্ধের যে ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটেছে এবং যেহেতু আমাদের গ্রামেই একজন আওয়ামী লীগের একজন নেতা ছিলেন করেছিলেন এবং উনি ওনার সুযোগ্য সন্তান এখন আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক সাহেব তো যার ফলে আমাদের বাড়িটা একদম পুড়িয়ে দেয় এবং পুরো গ্রামটা কয়েকবার পুড়ায় তিন চারবার মানে পুড়ায় তো যে বাড়ি পুরানোর যে দৃশ্যটা সেই দৃশ্যটা আমার মানে একদম মানে কি বলবো স্মৃতিতে একদম গাথা আমরা দূরের একটা গ্রামের পুকুরের পার থেকে উঁকি দিয়ে দিয়ে দেখছিলাম অনেক গোলাগুলি হচ্ছিল এবং সেখানে আমরা দেখছিলাম যে কখন আমাদের কোন ঘরটা পুরা হচ্ছে এবং সেখানে ঘরের ভিতরে আমার খাটের নিচে একটু আলু ছিল সেটা পুড়ে যাবে এটা এটার কথা মনে করে আমার মনে খুব কষ্ট হচ্ছিল যে আমার আলুটা আর আমি পাবো না এরকম তো যার ফলে আমার যখন আমরা বাড়ি পুরার পরে যখন ফিরে আসলাম তখন আমি এসে পুরো আলুটা পেয়েছি এবং সেটা খেয়েছি আমি বাট আমার যে প্যারেন্টসরা বা আমার যে আঙ্কেল আন্টস যারা ছিলেন তারা সবাই কাঁদছে বিলাপ করছে সব কিছু চাই মানে কিচ্ছু নাই আমাদের মানে ঘরের কিচ্ছু নাই সব কিছু ইয়ে ছিল তো এইটা একটা দৃশ্য আর তারপরে আমরা একটু লুকিয়ে লুকিয়ে ছিলাম যেহেতু আওয়ামী লীগ কত বছর বয়স ছিল তখন এটা তখন হয়তো কত হবে আট সাত আট হবে এরকম হবে তো এই যে সময়টা আমরা বিভিন্ন জায়গায় এখান থেকে ওখানে লুকিয়ে লুকিয়ে মানে এখানে ওখানে বিভিন্ন গ্রামের আশ্রয় নিয়ে হ্যাঁ আশ্রয় নিয়েছি এবং সেই দিনের কথা যদি বলি আপনার আমি আমরা যখন জাস্ট খাবো আমার মা রান্না টান্না শেষ করে যখন জাস্ট খাওয়ার শুরু হবে হবে ঠিক সেই সময় মানুষ চিৎকার করে জানালো যে আর্মিরা আসছে মানে পাঞ্জাবিরা আসছে তো এটা শুনে সবাই তো যার যে যেইভাবে ছিল সবাই দৌড়ে সব দূরের গ্রামে চলে গেছি আমরা তো আমাদের সাথে আমার দুই একটা কাপড় ছিল বোধহয় মায়ের ওইটা আমার হাতে ছিল আর আমরা সবাই চলে গেছি কিন্তু সারা দিন তো ক্ষুধার্ত তো আমি ওই এই বাড়ি পুরাচ্ছে একদিকে আরেকদিকে ভিতরে পেটে ক্ষুধা তো ক্ষুধা নিয়ে আপনার মাকে বলছিলাম যে আমার ক্ষুধা আমি খেতে চাই কিন্তু মা কী খাওয়াবে আমাকে কোনো কিছু নাই তো পরে একটা 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 লোক আমাদেরকে চিনে আমাদেরকে ভালো জানে তো তাকে তার ওয়াইফকে যখন আমার মা বললো যে আমার ছেলেটা ক্ষুধার্ত ওকে কিছু খাবার দিতে পারেন
তখন ওই মহিলাটা আমাকে একটু পান্তা ভাত আর একটা কি যেন এই পেঁয়াজ টেয়াজ টাইপের কিছু একটা আমার ঠিক মনে নাই, তো ওইটাই ছিল আমার ওই দিনের খাওয়া। তো সেই একাত্তর দেখে আসা মানুষটি দেশের চেতনাকে আস সেই সময় হয়তো ধারণ করেছিল একটি আলোর মাধ্যমে, মানে আলু পুড়ে যাবে সেটিই ছিল তার কাছে বড়, এবং কিন্তু ফিরে এসে যখন পোড়া আলো খেয়েছিল সে সময় হয়তো তার অজান্তেই নিজের ভিতরে দেশপ্রেম জন্ম নিয়েছিল, এবং ধাপে 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 আপনি দেশের জন্যই কাজ করেছেন এবং দেশ সেরা বিজ্ঞানীদের একজন হয়ে উঠেছেন। এবং কিভাবে হয়েছেন কী কী করেছেন আপনার মুখ থেকে শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি। দর্শক, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী আমাদের আজকের অতিথি ডক্টর মুনিরুল আলম, তিনি বাংলাদেশের শিশু স্বাস্থ্যে কলেরা ডায়াগনস্টিক্স, কলেরা ব্যাকটেরিয়ার জীবনচক্র এবং কলেরা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ডক্টর মুনিরুল আলম কলেরা প্রতিরোধে একজন বিশেষজ্ঞ হিসেবে WHO-র জন্য কাজ করেছেন। তিনি একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছেন যা এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিজ্ঞানীদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে, যার লক্ষ্য বিশ্বব্যাপী কলেরা মোকাবেলায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। ডক্টর মুনিরুল আলম আইসিডিডিআরবিতে একটি অত্যাধুনিক গবেষণা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আইসিডিডিআরবির মলিকুলার ইকোলজি এবং মেটাজেনেমিক্স ল্যাবরেটরির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গবেষণা অবদানের জন্য 2019 সালে তাকে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স গোল্ড মেডেল প্রদান করা হয়। তিনি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স, আমেরিকান একাডেমি অফ মাইক্রোবায়োলজির সম্মানিত ফেলো। চলুন তার কাছে আবার ফিরে এসব সম্পর্কে অবশ্যই শুনবো আপনার কাছ থেকে, তবে একটু দুষ্ট বালকটির গল্প শুনতে চাই। ছোটবেলায় নাকি অনেক মার খেতে হয়েছিল? আমি আসলে যেটা খেলাধুলা করা, গাছে চড়া এবং মানে ডাব গাছ থেকে নামার সময় বুক মানে চিড়ে যাওয়া, এগুলো সব ইয়ে ছিল, রাস্তা গুলি মারা সব কিছু, সব ধরনের খেলাধুলাই করতাম। তো একটা ঘটনা আমি বলি, আমি ক্লাসে বসে আছি, আমার একজন চাচা উনি পড়ান, অঙ্ক পড়ান উনি, তো আমি আসলে আমার চোখটা হলো জানলা দিয়ে আমি দূরে একটা জাম গাছের দিকে তাকাচ্ছি, ওখানে বাচ্চারা, তখন সব বাচ্চারা স্কুলে যেত না, তো বাচ্চারা জাম পেরে খাচ্ছে, তো আমার মনটা হলো যে আমি কখন যাব, ওদের সাথে জয়েন করব, কখন খাবো, তো ওই দিকে তাকিয়ে আছি আমি, অঙ্কের ক্লাস চলছে। তো টিচার যখন আমার পিঠে একটা বাড়ি দিল, বেতের বাড়ি দিল, তখন আমার সম্মিত ফিরল এবং বলল যে তুই কোন দিকে তাকিয়ে আছিস। তো এই ধরনের মানে ক্লাসে একদমই মন বসতো না, এবং পড়াশোনার মানে যতভাবে ফাঁকি দেওয়া যায় মানে ছোটবেলায় শুধু মানে একটা জিনিস ছিল যে মানে অন্যদের সাথে কথা বলতাম বা টিচার যে ক্লাসে কথা বলতো এগুলোর কিছুটা মেমোরি আমার মধ্যে থেকে যাইতো। আচ্ছা, তো সেটা পরীক্ষার সময় যতটা পড়তাম তার থেকে বেশি আমার মনে হয় যে বা মানে যেটাকে বলা হয় যে বাচালতা বা একটা যে অনেক অনেক গল্প অনেক কিছু লিখেছি যেটা পড়ে টিচার পরে ক্লাসে আবার মানে আমাকে নিয়ে মজা করতো যে ও এইরকম লিখেছে, তো এরকম ঘটনা ঘটতো আর কি। ছোটবেলায় মনে হয় স্কুলেও খুব একটা যেতে চাইতেন না, স্কুলে মানে স্কুলে গেলে তো খেলা হবে না, গাছে চড়া হবে না, ইয়ে করা হবে না, তো স্কুলের ব্যাপারটা ছিল একটা অনেকটা অত্যাচারের মতো। তো এই জন্য আমি মনে করি যে সব বাচ্চারাই যে স্কুলে যাবে, আমার মনে হয় যে বাবা মারা অনেক সময় খুব চিন্তিত হয় যে বাচ্চারা স্কুলে যাচ্ছে না বা ইয়ে হচ্ছে না, চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ তার ঠিক সময়ে সে আবার ফিরে আসবে। তবে আপনি যে যেভাবে ঠিক সময় জ্বলে উঠেছেন সবার ক্ষেত্রেই কি সেটা হবে? এটা সব আমার মনে হয় যে বাবা মাদের তো, বাবা মারা তো বাচ্চাদেরকে আসলে গাইড করে, তো বাবা মারা যেইভাবে তাদেরকে মোটিভেট করবে সেইভাবে সেরকমই। তা আমাদের সময় তো আমরা আসলে বাবা মাদের একদম এরকম একদম কাছে থেকে, বাবা মারা সবসময় আমাদেরকে একদম যে একদম চোখে চোখে রাখতো সেরকম না, মা হয়তো কাজ করছে, বাবা ব্যস্ত, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের অফুরন্ত ইয়ে ছিল, স্বাধীনতা ছিল, এবং অনেক সময় দেখা যেত দুই দিন তিন দিন স্কুলে যাই নাই, তো স্কুলে না যাওয়ার জন্য স্কুলে গেলেই আবার মার খেতে হবে, টিচার মারবে, তো সেই জন্য আবার ভয়ে যেতাম না। তখন বাবাকে, বাবা যখন বলতো যে স্কুলে যাস না কেন, তখন বলতাম যে ভয় লাগে মারবে, তো তো বাবা তখন নিয়ে গিয়ে বলতো যে আর স্কুল ফাঁকি দিবে না। তখন বাবা কী করতেন? আমার বাবা যদিও কৃষক এবং উনি সরকারি চাকরি করতেন। আচ্ছা আচ্ছা, একটু বাবা মার কথাও শুনে যে তো বাবা মার কথা আসলে আমার বাবা আবু তাহের ভুঁইয়া এবং আমার মা আরশেদা খাতুন,
ওনারা আমাকে আমি আমার ছয় ভাই বোনের মধ্যে মানে দুইজন দুই বোন এবং চার ভাই এর মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ সবার ছোট এবং সবচেয়ে আদরের ছিলেন সবচেয়ে আদরের এবং নিয়ম ভাঙার গান আপনার সর্বাঙ্গে ছিল যেহেতু স্বাধীনতা উপভোগ করতে চাইতেন এবং গানের প্রসঙ্গ যেহেতু এলো ছোটবেলা থেকে নাকি গান করতেন এবং এখনো করেন ছোটবেলায় আসলে আমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক উনি সবসময় বৃহস্পতিবার মানেই হলো স্কুল শেষে একটা প্রোগ্রাম করবেন কালচারাল প্রোগ্রাম ওটাকে আমরা ফাংশন বলতাম আচ্ছা যে বৃহস্পতিবার ফাংশন হবে এবং সেখানে আমাকে গান গাইতেই হবে আমার বোন যদিও প্রয়াত হয়েছেন দুই তিন বছর আগে আমার বোন ইমিডিয়েট বড় ও এবং আমি আমরা দুজন আসলে ওইখানে মূল আকর্ষণ থাকতাম যদিও কবিতা বা ছড়া এগুলোও থাকতো কিন্তু এই যে গান গাওয়া পল্লীগীতি ভাটিয়ালি বিভিন্ন ধরনের গান টান এগুলা এটা আসলে আমাদের পারিবারিকভাবেই আমি আমার মায়ের দিক থেকে বোধহয় পাওয়া কারণ আমার মায়ের দিকের লিনিয়েসটাতেই গানের একটা ইয়ে ছিল কারণ আমার মামা গান গাইতেন শুনেছি তো যার ফলে আমার ভাই বোনদের মধ্যে অনেক বেশিরভাগই আমরা গান গাইতাম এইটা জাস্ট কোনো শিক্ষা নাই কোনো যে সারগাম করা বা এগুলো কিচ্ছু করি নাই কোনোদিন হারমোনিয়াম ধরি নাই নিজেদের এটা জাস্ট গড গিফটেড তো আজকে একটা নমুনা তো আমরা দেখতে চাই শুনতে আজকে তো আজকে আমি গাইবো এরকম কোনো ইয়ে ছিল না মানে আজকে যে সময় রোজার সময় এই সময় তো যাই হোক আপনারা যেহেতু বললেন আমি একটু চেষ্টা করি একটা গান পুরনো দিনের এটা মাহমুদুন নবী প্রয়াত মাহমুদুন নবী গেয়েছেন গানটা আমি একটু গেয়ে শোনাচ্ছি আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন চমৎকার আমরা একজন বিজ্ঞানের কাছ থেকে গানও আদায় করে নিলাম অনেক অনেক ধন্যবাদ এবং নাচের পুতুল চলচ্চিত্রের গান তো গানটাকে ছোটবেলা থেকে আপনি নিয়মিতভাবেই করে থাকেন এটা আসলে আমার স্কুল জীবনে ওই বিভিন্ন অনুষ্ঠান হতো যখন তখন রিকোয়েস্ট করতো আমার বড় ভাই উনি টেলিভিশনে গান করতেন আচ্ছা তো উনি ওনার পড়াশোনার ব্যাপারে একটু ইয়ে ছিল যার ফলে ফ্যামিলিতে গান গাওয়াটা একটা এক ধরনের একটা নেগেটিভ ইয়ে ছিল যে গান গাইলে পড়াশোনা বিমুখ হবে তো আমার ভাই গান গাইতেন পড়াশোনার দিকে একটু কম ইয়ে ঝোঁক ছিল তো সে কারণে আসলে ছোটবেলা থেকে গানের প্রতি ঝোঁক থাকলেও একটা পারিবারিকভাবে যে একটা মানে ওয়েলকাম করা বা উৎসাহ দেওয়া এটা ছিল না কিন্তু তারপরেও বিভিন্ন অনুষ্ঠানগুলোতে স্কুলে বিভিন্ন কলেজে অনুষ্ঠানগুলোতে গিয়েছি এবং অনেক বন্ধুবান্ধব জুটেছিল এই গান গাওয়ার সুবাদে আর কি তো আপনার জীবনে তো অনেক অধ্যায় রয়েছে পুরো এক ঘন্টা তুলে আনা সম্ভব নয় তারপর আমরা ছোট ছোট করে একটু শুনতে চাই পুরনো ঢাকায় আপনার একটা খুব সুন্দর সময় কেটেছে এসএসসি পরীক্ষার পরে আমি এসএসসি পাশ করার পরে পুরনো ঢাকায় চলে আসি এবং ওখানে আমি পড়াশোনা করি এবং ওখানে সত্যিকার অর্থে আমার ছোটবেলার দ্বিতীয় অধ্যায় যেটা বললেন ওখানে আমার বিশাল একটা এলাকা এবং বিশাল একটা জনগোষ্ঠী আমাকে চিনত এবং যেহেতু আমি পুরনো ঢাকায় আসার আগে পড়াশোনাতে অত বেশি ভালো ছিলাম না পড়াশোনা করতাম না যেটা বলতে গেলে সত্যি পড়াশোনা শুরু করি এবং ভালো ছেলে হিসেবে এবং ভালো পড়ুয়া ছেলে হিসেবে আমাকে সবাই জানতো এবং সবাই খুব আদর করতো এবং ইয়ে করতো সম্মান করতো ওখানে আচ্ছা একটু বলুন তো যে সারা জীবন আপনার পড়াশোনার প্রতি অতটা ঝোঁক ছিল না আপনি যেটি বলছিলেন যে পড়াশোনা করতেনই না ঠিক মতো তো পুরনো ঢাকায় তো একটা ফেস্টিভস একটা জায়গা সেখানে সবসময় খুব লাউড সব কিছু এবং সবাই খুব হই হুল্লোড়ে মেতে থাকে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু সেখানে এসে আপনি পড়াশোনায় মন দিলেন কেন বিশেষ কোনো কারণ রয়েছে কেন এটা আসলে আমি যখন কলেজে ভর্তি হতে আসলাম তখন দেখলাম যে আসলে আমার মানে যে যেরকম রেজাল্ট থাকা দরকার ছিল সেরকম রেজাল্ট নাই যার কারণে আমি ভালো লেভেলে ভালো কলেজে ভর্তি হতে পারি নাই তো কিন্তু আমার যে বন্ধুরা ছিল অনেকেই আমি যাদের সাথে পড়েছি তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েছে কিন্তু আমি এসে ঢাকায় শহরে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হই তো ওখানে ভর্তি হওয়ার পরে আমার মধ্যে একটা হীনমন্যতা ছিল যে আমি কেন এরকম করলাম আমার তো নিশ্চয়ই ভালো করা উচিত ছিল তো তারপরে আমার মধ্যে একটা জেদ চলে আসলো যে না কেন আমি পারবো না
আমি নিশ্চয়ই আমি মেডিকেল পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার আমাকে ভালো রেজাল্ট করতে হবে। তখন আমি আসলে যেমন ছোটবেলা অঙ্ক করতাম না, অঙ্ক পারতাম না, কিন্তু আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি টিউশনই করি, এবং টিউশন করতে গেলে আপনি জানেন যে অঙ্ক পড়াতে হবে, অঙ্ক ইজ মাস্ট। তো অঙ্কের জন্য বাংলা বাজার থেকে একটা নোট বই কিনে আনলাম। নোট বই কিনে এনে আমি যখন দেখলাম, দেখা শুরু করলাম, আমার নিজের মধ্যে একটা ইয়ে চলে আসলো আমার, যে কেন আমি অঙ্কটা করতাম না, এত সহজ, এত সোজা। তো এই অঙ্ক আমি সেভাবে শিখেছি তখন, এবং সত্যিকার অর্থে গ্রামার, যেটা এসএসসি লেভেলে গ্রামার টামার, যে ভয়েস নারেশন কম্প্রিহেনশন, এগুলো ওইভাবে অত ভালোভাবে বুঝি নাই তখন, বুঝতে পারতাম না বা ইয়ে দিই নেই, মানে আমি অতটা অ্যাটেনশন দিই আমলে নিই নি। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েটে পড়া শুরু করলাম তখন গ্রামার বইটা এই পাশ থেকে ও পাশ পর্যন্ত পড়েছি, এবং সব কিছু আমার কন্ট্রোলে চলে আসছিলো, এবং আমার তখন মনে হতো যে আমি একটা গ্রামার বই লিখতে পারবো, এরকম এত কনফিডেন্সটা এরকম ছিল। আসলে পড়াশোনা করলেই কিন্তু পারা যায়, এটা আমি তখন বুঝলাম, এবং তারপর থেকে আমি আমার কোনো দিন পিছনে তাকাতে হয়নি, আমি সেখান থেকে আমি তারপরে কলেজ জীবন পুরান ঢাকাতেই কাটলো, এরপরে বিশ্ববিদ্যালয় জীবনের ভর্তির গল্পটাও একটু শুনে ফেলি। আমি যেহেতু বললাম যে এসএসসি আমার ভালো ছিল না, সেই কারণে আমি এই ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্ট করার পরেও আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিংগুলোতে কোনো সুযোগ পাইনি। আচ্ছা। তো যার ফলে বিশ্ববিদ্যালয় ছিল আমার নেক্সট টার্গেট। বিশ্ববিদ্যালয়ে আমি বায়োলজিতে ভর্তি হলাম, পটনিতে, এবং ওখানে ভর্তি হওয়ার পরে, এটাও ভর্তি হওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ আমি ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু অঙ্কটা আমি করতাম না, তো সেই জন্য এটার থেকে আমি বায়োলজিটা, ছবি আঁকাটা খুব ভালো ছিল আমার। তো ওই বছর আমি ইন্টারমিডিয়েটে বায়োলজিতে খুব ভালো রেজাল্ট করেছিলাম। তো যার ফলে আমাকে টিচাররা বললো যে তুমি একটা ভালো ভালো রেজাল্ট যদি করতে হয় তোমাকে অবশ্যই তোমার পছন্দের সাবজেক্টে পড়তে হবে। তো আমি সেই কারণেই বায়োলজি নিলাম, এবং আমি মনে করি যে সেটাই ঠিক ছিল আমার জীবনে। আচ্ছা, তারপরে পিএইচডি কোথায় করা? আমি যখন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে জয়েন করি, লেকচারার হিসাবে জয়েন করেই আমি জাপানে মনবু কাগাকসু স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে চলে যাই 3 মাসের মধ্যেই। ওখানে প্রায় পাঁচ বছর পুরো হবে না, 5 বছর মতো সময় ওখানে পড়াশোনা করি, পিএইচডি করি, তারপরে আবার ফিরে আসি ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেখানে অভিজ্ঞতাটা একটু শুনবো, 5 বছর আসলে কেমন কেটেছে জাপান, আসলে বিষয়টা নিয়ে একটু শুনবো। জাপান আসলে একটা এমন একটা দেশ যেটা মানে সত্যিকার অর্থে জাপানে যাওয়ার আগে আমি কিছু যে সিরিয়াল বা ছবি দেখেছি, এবং তাদের পুরনো দিনে যে ভূমিকম্প হয়ে হয়ে তাদের যে সভ্যতাটা ধ্বংস হয়ে যেত বা এইসব জিনিসগুলো দেখেছি, এবং আমি যখন জাপানে যাই তার আগে আমার ওরকম অত পুরোপুরি ধারণা ছিল না হোয়াট মডার্ন জাপান ইজ অল অ্যাবাউট। তো আমি যখন গিয়ে ল্যান্ড করলাম এবং দেখলাম, আমার বিস্মিত হয়ে গেছে যে এরকম মানে এত মডার্নাইজড দেশ, এত এগিয়ে গেছে। তো ওইখানে যাওয়ার পরে আমি একটা, আমি যেই ইউনিভার্সিটিতে পড়তাম সেটা হলো ওকায়ামা ইউনিভার্সিটি, এটা হিরোশিমা এবং ওসাকার মাঝখানে একটা সিটি। তো ওইখানে মানে খুব চমৎকার একটা পরিবেশ, মানে গ্রাম এবং শহর এইরকম একটা কম্বিনেশন। তো ওখানেই আমি আমার পিএইচডি গবেষণার জন্য যে সময়টা, এর জন্য একটা সংসারও পাতি ওখানে, এবং আমার ওয়াইফ জয়েন করে, এবং আমরা মানে খুব ভালোভাবে ওখানে সময়টা পাস করেছি, এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা কিছু দেশ ভ্রমণ করেছি, বিভিন্ন দেশে গেছি। উইন্টার ভ্যাকেশান, সামার ভ্যাকেশানগুলোতে আমরা বিভিন্ন দেশে চলে যেতাম বেড়াতে। তো জাপানের ভাষাটা শিখি, জাপানি ভাষা শেখা খুব কঠিন, কারণ আপনারা জানেন যে 5-10 হাজার কাঞ্জি আছে চাইনিজ ক্যারেক্টার, ওগুলো সব শিখতে হবে আপনাকে বই পড়তে হলে। তো তারপরেও আমি থেমে থাকিনি, আমি চেষ্টা করেছি যে আমি কথা বলবো। তো আমি জাপানিজে কথা বলতে পারতাম, শিখেছি আমি, এবং আমাকে আমার প্রফেসর বললো যে তুমি আমার পিএইচডির যে ডিফেন্সটা, ডিফেন্ডিং লেকচার বলে এটাকে, এই ডিফেন্ডিং লেকচারটা আমি ইংলিশে দিব। আমার প্রফেসর বললো, ওয়াই ডোন্ট ইউ ডু ইট ইন জাপানিজ, বলি ইউর জাপানিজ ইজ গুড। আসলে অত ভালো না, মানে উনি আমাকে উৎসাহিত করলেন যে জাপানিজে আমি করি। তো আমি যেটা করলাম, আমার জিনিসগুলোকে আমি সব সেট করলাম যে আমি কী কী প্রেজেন্ট করবো। এই প্রেজেন্টেশনগুলোকে আমার যে প্রফেসরের নিচে যে মানে এসিস্ট্যান্ট প্রফেসর যে থাকে, হি ইজ ভেরি হেল্পিং, তো তাকে দিলাম, সে আবার এটাকে ওই জাপানিজে লিখে দিল। তো ওই জাপানিজ কথাগুলো আবার আরেকজন রিসাইট করলো, আমি সেটাকে আবার রোমান মানে ক্যারেক্টারে ওইটাকে ইয়ে করেছি। তো করে তারপরে আমি ইয়ে করেছি, এবং ডিফেন্স যখন আমি প্রেজেন্টেশান করি তখন ইট ওয়াজ লাইক কেন প্র্যাকটিস করে করেছি এবং ইট ওয়াজ স্মুথ, কিন্তু যখন আমি ডিফেন্স মানে ইয়ে করি, আমাকে যখন প্রশ্ন করে উত্তর দিই,
তখন আমি জাপানিজ ইংলিশ মিলিয়ে টিলিয়ে অনেক সময় ইংলিশে উত্তর দিয়েছি, এটা ছিল আমার। আচ্ছা, তো বেশ কয়েকবার পোস্ট ডক্টরালও করেছেন আপনি, কোথায় কোথায় করেছেন? আমি তো ঠিক পরপরই আবার জাপানে যাই একটা পোস্ট ডক্টরাল ইয়েতে, কিন্তু তারপরে এসে আমি আমেরিকাতে যাই, আমেরিকার থেকে এসে জার্মানিতে একটা ইয়ে করি, করার পরে আবার জাপানে ফিরে যাই। জেএসপি যেটা এসটিএ বলা হয়, যেটা জেএসপিএস ফেলোশিপ যেটাকে বলে, ওইটা প্রায় দুই বছর আমি টোকিওতে ছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজ এনআইএইচ বলে আর কি জাপানের, টোকিওতে শিনজুকুতে, ওখানে আমি মলিকুলার বায়োলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা করি। আচ্ছা, তারপরে দেশে ফিরে আসেন কবে? দেশে ফিরে আসি আমি বেসিক্যালি 2001 সালে, এই জাপান থেকে 2001 সালে এসে আমি তখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে জয়েন করি। কেমন অভিজ্ঞতা শিক্ষক হিসেবে, মানে যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করতেন সেই প্রতিষ্ঠানে যখন আপনি শিক্ষক হলেন, একটা লম্বা সময় বলা চলে, কেমন ছিল সেই সময়? এটা আসলে এটা দিস ইজ লাইক এ ড্রিম কাম ট্রু, কারণ আমি যখন পড়েছি বিশ্ববিদ্যালয়ে, যখন পড়াশোনা করতাম তখন আমার স্বপ্নই ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব, এবং এটা একটা স্বপ্নের ব্যাপার, কারণ সবাই তো পারে না, প্রতি বছরই প্রথম শ্রেণীতে প্রথম হয় অনেকেই, কিন্তু সবাই তো শিক্ষক হতে পারে না। তো আমার মধ্যে একটা ইয়েও ছিল যে আমি কি পারবো, তো যখন আমি শিক্ষক হলাম তখন এটা আমার জন্য একটা বিরাট, মানে প্রতিদিন যে আমি আমার শিক্ষকতা ইয়েতে যাবো, আমি ক্লাসরুমে যাবো, এটা একটা জাস্ট লাইক স্বপ্ন বাস্তবে রূপ দেয় ইয়ের মতো। তো ছাত্রদের সাথে সময়টা আমার সবচেয়ে বেশি ভালো কাটতো, এবং ছাত্রদের সাথে সম্পর্কটা আমার সবচেয়ে ভালো ছিল, এবং তাদের সাথে ফ্রেন্ডের মতো, আমি কখনো কোনো শিক্ষক ছাত্র এরকম এই ধরনের কোনো আমি ধারণা দিইনি। আমার ছাত্ররা হয়তো শুনবে এই প্রোগ্রামটা, আমি সবাইকে মানে আমার বন্ধুর মতো, আমি কখনোই এই ধরনের অ্যাটিটিউড শো করি না যে আমি শিক্ষক ও তুমি ছাত্র। এবং যতটুকু আপনার সম্পর্কে জানি, আপনি সেই শিক্ষকতা ছেড়ে অন্য একটি প্রতিষ্ঠানেও যোগদান করেছেন, কোথায় যোগদান করেছেন, সেটার পিছনে কারণ কি, সব কিছু মিলিয়ে একটু শুনব। আসলে আমি তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং আমার গবেষণাগার তৈরি করি, আমার একটা ল্যাব ছিল, আমি ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে একটা গবেষণাগার প্রতিষ্ঠা করি, এবং তখন আমার সাথে মাস্টার্স এমফিল এরকম লেভেলের স্টুডেন্ট, রিসার্চ স্টুডেন্ট ছিল। তো তখন ICDDRB মানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র হিসেবে যেটা আপনারা জানেন, ওখানে আসলে আমি আমার মাস্টার্সের যে গবেষণাটা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ওইটা ICDDRBতে করেছি, এবং যেই দল যে গ্রুপটার সাথে আমি করেছি তারা আমাকে চিনতেন, এবং আমি আসলে পোস্ট ডক্টরাল স্টাডিতেও আমেরিকাতে ওই গ্রুপের সাথেই কাজ করেছি। জাপানে যখন কাজ করি তখনও তাদের সাথে আমার লিঙ্ক ছিল, তার আমি একই লাইনে যেহেতু কাজ করি কলেরা বা রোগের গবেষণা, তো আমাকে তারা ওই পর্যায়ে 2003 সালে আমাকে প্রস্তাব দিল যে তুমি একটা কলেরা গবেষণা চল প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা চলছে, ওইটাতে আমরা তোমাকে আমার দরকার, আমাদের দরকার। আমি তখন বললাম যে আমি তো এরকম ইন দ্য মিডল অফ এই যে এইসব ইয়ে একাডেমিক অ্যাক্টিভিটিসের মধ্যে আছি, প্লাস আমার যে রিসার্চ স্টুডেন্টরা আছে ওদেরকে রেখে আমি কী করে আসবো? তখন তারা বললো কোনো অসুবিধা নেই, তাদেরকে নিয়েই আসতে পারো তুমি। তো তারা আমাকে বেশ কয়েকটা সিটিং টিটিং দিয়ে তারপরে ইয়ে করলো। আর সত্যিকার অর্থে উচ্চতর গবেষণা করতে গেলে আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, এটা অনেক বেশি মানে আপনার ইকুইপড, এবং একদম মানে অক্সফোর্ড হার্ভার্ড লেভেলের গবেষণা যদি আপনি বলেন সেটা এখানেই হচ্ছে, এটা অনেক তো অবশ্যই। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে, যেটা আমরা দেশের বাইরে অনেক সময় দেখি যে আপনি অক্সফোর্ড হার্ভার্ড কিংবা ক্যামব্রিজ যেটাই হোক, হ্যাঁ সেখানে দেখা যায় যে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তারা সেখানেই গবেষণা করে, সেখানেই থিতু হন, কিন্তু আপনাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাগার ছেড়ে আসলে ICDDRBতেই আসতে হলো? না, বেসিক্যালি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে আসি নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 5 বছরের একটা লিয়েন বা একটা লিভ উইদাউট পে একটা সুযোগ পায়, এবং সেটা আপনারা জানেন যে অনেক সময় শিক্ষকরা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ইয়ে করা হয়, ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়, PSC বা পাবলিক সার্ভিস কমিশনে আপনার মেম্বার বা চেয়ারম্যান হিসেবে 5 বছরের এরকম একটা ইয়ে দেওয়া হয়। তো ওই সুযোগটা নিয়েই আমি এসেছিলাম, যেহেতু একটা গবেষণা করার সুযোগ, তো আমার ইচ্ছা ছিল না যে আমি এসে থেকে যাব। তো কিন্তু যখন আমি আসলাম, এসে যখন আমি 5 বছর এখানে কাজ করলাম, গবেষণা করলাম,
পাঁচ বছর পরে আমি দেখলাম যে আমি অনেক কিছুর সাথে জড়িয়ে গেছি। আর এখানে তো এটা একটা, আমি তো পিএইচডি করেছি, পোস্ট ডক্টরেট করেছি বিভিন্ন জায়গায়, আমার কিন্তু গবেষণার অভিজ্ঞতাটা আমি ঠিক মতো কাজে লাগাতে পারছি এখানে। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে সব কিছুই ভালো, এখন তো খুবই মানে আমি বলবো যে একই সমমানের হয়ে গেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে একটু প্রাসঙ্গিকভাবে একটু জানতে চাই যে বিশ্ব, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি গবেষণার অবস্থা মানে কিংবা যন্ত্রপাতি সব সার্বিক অবস্থা মানে সব কিছু মিলিয়ে আপনার কী মনে হয় যে প্রতুল অবস্থায় আছে? অবশ্যই আমি মনে করি যে এখন আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়কে জানি, তারা অনেক যথেষ্ট উন্নত, যথেষ্ট ভালো গবেষণা করছে এবং আন্তর্জাতিক মানের খুব ভালো জানলে তারা সাময়িকী প্রকাশ করছেন। এবং ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ইজ ওয়ান এক্সাম্পল, এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলোও আমি মনে করি যে সবাই খুব ভালো লেভেলে, বায়ো ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, আমি মানে বলবো যে এখন এই সময়ে যদি বলি আমি এটা মানে একদমই ইকুয়াল লেভেলে চলে আসছে। কিন্তু আমি যখন যে সময়টার কথা বলছিলাম যে আমি যখন ফিরে আসলাম তখন একটা গবেষণাগার একদম স্ক্র্যাচ থেকে একদম ডাস্ট ক্লিন করে তারপরে এটাকে আমি ইয়ে করেছি, এবং এটাকে এসি লাগানো, অন্যান্য যন্ত্রপাতি কেনা টেনা সব কিছু করে টরে এটা প্রাথমিকভাবে কাজ করার জন্য রেডি। তো তখন আমি যখন এই অফারটা পাই তখন এই গবেষণাটাতে আমার একটা ফ্যাসিনেশান ছিল, এবং এটা আসলে সত্যিকার অর্থে আমাকে পাঁচ বছরের জন্যই আমি আসবো, এবং এটা একটা সুযোগ, আমি জানলাম যে পাঁচ বছরের জন্য আমি যেতে পারি। তো এসে যখন আমি এই অনেক দূর অনেক কিছুতে ইনভলভ হয়ে গেলাম, যখন আমি ফিরে যেতে চাইলাম তখন আসলে দেখলাম যে আসলে আমি যদি ফিরে যাই আমার এই যে টিমটা ডেভেলপ হয়েছে এখানে ICDDRB-তে এই টিমটাও একটু ইয়ে হয়ে যাবে। ওরাও বললো যে আমরা তো এখানে কাজ করছি, প্লাস আমাদের যে আমার যে গবেষণার যে পার্টনাররা ইন্টারন্যাশনাল, তারাও বললো যে না তুমি গেলে তো আমাদের এই লিঙ্কটা আমরা লুজ করবো, তুমি কেন যাবা, তুমি তো দেশেই আছো, তুমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদেরকেই পড়াচ্ছ বা শেখাচ্ছ। তো এটা একটা ইয়ে ছিল, আমার একটা জাস্টিফিকেশান ছিল যে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে সরাসরি নাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু আমার কাছে আসছে গবেষণা করতে, এবং তাদেরকে কিন্তু গাইড করছি আমি। এবং সত্যিকার অর্থে এই পর্যন্ত আমি প্রায় শতাধিক ছেলে মেয়েকে গাইড করেছি, PhD, MPhil, মাস্টার্স, এবং তারা এখন বিশ্বের বিভিন্ন জায়গায় মানে সদর্পে কাজ করছে। সেটি অনেক বড় একটি বিষয়, মানে আপনাকে আমরা পেয়েছি এবং আপনার যারা ছাত্র তারা খুব গর্বিত নিশ্চয়ই আপনাকে দেখে, কারণ আপনি হয়তো ছোট ছোট করে আপনি পথটা খুঁজে পেয়েছেন কিংবা অনেক সংগ্রামের গল্প ছিল হয়তো, কিন্তু অনেকেই হয়তো জানে না পথটায় কীভাবে চলবে, আপনি সেই পথের দিশা দেখিয়ে দিচ্ছেন এবং অনেক অনেক ছাত্রকে আপনি বিদেশে পাঠাচ্ছেন কিংবা গবেষণা ক্ষেত্র তৈরি করেছেন। একটু জানতে চাই যে একদম বর্তমানে চলে আসি, যেহেতু আপনাকে পেয়েছি আপনার কাছ থেকে জানতে চাই বর্তমানে এই বছর হঠাৎ করে কলেরা রোগ এত বেড়ে যাওয়ার পেছনে আপনার কী মনে হয় কারণ কী কী হতে পারে? এটা আসলে কলেরা রোগটা কিন্তু আমাদের দেশে আছে আগে থেকেই, এবং এটা আমি বলবো যে অনেক আগে থেকে, মানে এটা বলবো যে শত বছর পুরনো রোগ এটা। তো এই বছর আসলে আমাদের তো আসলে আপনারা জানেন যে এটা একটা ক্লাইমেট ড্রাইভেন ডিজিজ, মানে আপনার পরিবেশ এবং এই যে তাপমাত্রা উষ্ণতা এগুলোর সাথে এটার একটা লিঙ্ক আছে। তো এই বছর মাঝখানে কয়েক বছর একটু ইয়ে ছিল, এটা কলেরার ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক, কলেরা সবসময় একই প্যাটার্নে চলে না, তো মাঝখানে একটু ইয়ে ছিল, এই বছর আবার হঠাৎ করেই এটা ইয়ে করেছে। তো আমরা গবেষণা করেছি এবং আমরা যেটা এই পর্যন্ত যেটা আমরা বুঝেছি যে এটা আমাদের দেশে হয়তো কোনো জায়গা থেকে ইন্ট্রোডিউস হতে পারে সেরকম। তো আর আমাদের তো হাইজেনিক কন্ডিশনটা, যেটা আমরা পানি খাই, যে পরিবেশে আমরা থাকি, এই পরিবেশটা খুব আইডিয়াল এই কলেরা রোগ ছড়ানোর জন্য। এটা একজনের হলে আশেপাশের ফ্যামিলির সব অনেকের হয়ে যাবে এবং প্রতিবেশীদের হবে, এইভাবে স্প্রেড করে এটা। আর ঢাকা সিটিটা হলো আমাদের একটা সার্কুলার রিভার সিস্টেম আছে আমাদের, এই সার্কুলার রিভার সিস্টেম থাকার কারণে যে কোনো একটা ডায়রিয়া যখন বা কোনো একটা জীবাণু যখন পানিতে যায় তখন এটা সার্কুলার মানে ইয়ে হতে থাকে, মানে মানে ঘুরতে থাকে এটা। এবং বিভিন্ন আপনারা জানেন যে মানুষ পানি খায়, যে পানিটা আসলে আপনার সুয়ারেজ লাইনের সাথে কিন্তু অনেক সময় ড্রিঙ্কিং ওয়াটার লাইনের কানেকশান হয়ে যায় অনেক সময়। আর যারা ধরেন বস্তিতে বা এরকম জায়গায় থাকে তাদের আসলে পানির অ্যাক্সেস নাই, তারা কী করে, তারা বিভিন্ন জায়গা থেকে পানি সাক করে নিয়ে আসে এবং আনঅথরাইজ বা এরকম ইলিগাল সোর্স থেকে আনে, যার ফলে তারা পানি পেলেই খুশি হয়ে যায়। এই পানিটা কিন্তু আসলে ওই কন্টামিনেটেড, তো যার ফলে এইভাবেই কিন্তু এটা মানে আপনার ছড়ায়। আর
তো যেটা বলছিলেন যে কলেরা রোগীর পরিবারের সদস্যদের বিষয়ে যেটা ছড়িয়ে যায়, তো তাদের নিরাপত্তার জন্য আপনারা কাজ করেছেন, সেই বিষয়ে যদি একটু। আমি যেটা আমাদের আমি কলেরার গবেষণা শুরু হয় আমার হলো, আমি যখন আসলাম, যে বললাম আমি আসার পরে আমার কাজটা ছিল কলেরা মডেলিং বা কলেরা ফোরকাস্ট করা, মানে মানুষ কী করে বুঝবে যে কলেরা হবে, এই যে ক্লাইমেটিক যে ইয়েগুলো এগুলো নিয়ে কাজ করেছি, মলিকুলার কম্বিনেশনে আমি আমরা কাজ করে আমরা একটা মডেল প্রোডিউস করেছি এবং মডেলটা রিফাইন করেছি। আমরা এখন মোটামুটি কলেরা প্রেডিক্ট করতে পারি বলা যায়। তো এখন আপনি যদি কলেরা প্রেডিক্ট করতে পারেন, আপনি যদি ফোরকাস্ট করতে পারেন, হাউ ডু ইউ প্রিভেন্ট ইট, আপনি কলেরাটাকে বন্ধ করবেন কী করে বা এটাকে ইয়ে করবেন কী করে। আমরা দেখলাম, এই যে আমি বললাম যে পারিবারিকভাবে কোনো একটা ফ্যামিলিতে যখন কলেরা রোগ হয় তখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে ফ্যামিলিতে অন্য মেম্বাররাও কিন্তু অ্যাট রিস্ক। তো আমি আমার প্ল্যান করলাম যে আমরা কলেরা পেশেন্ট যখন ঢাকা হসপিটালে আসে তখন এই পেশেন্টটাকে টার্গেট করব আমরা, এবং পেশেন্টটার কাছ থেকে অনেক ইনফরমেশান নিয়ে আমরা তার ফ্যামিলিতে যাব, এবং ফ্যামিলিতে গিয়ে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা বোঝাবো যে আপনারা আসলে যে পানিটা খাচ্ছেন সেই পানিটা আসলে বিশুদ্ধ না, এই পানিটাকে বিশুদ্ধ করতে হবে, এটা বিশুদ্ধ করে খেলে আপনাদের ফ্যামিলির মধ্যে আর হবে না। উদ্দেশ্য হলো যে ফ্যামিলিতে যদি এটা না ছড়ায় তাহলে প্রতিবেশী যারা আছে তাদের মধ্যেও ছড়াবে না। তো আমরা যদি ঢাকা শহরে এরকম কয়েকটা স্পট টার্গেট করি যে আমরা মানে বিভিন্ন এরিয়াতে, তাহলে দেখা যাবে যে ওই জায়গায় এটা সীমাবদ্ধ থাকবে, যে কলেরা পেশেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এটা ছড়াবে না। তাহলে এটা লোকালি ছড়াবে না এবং ইন্টারন্যাশনালিও এটা ছড়াবে না, এটা উদ্দেশ্য। এটা আসলে প্রিভেন্টিভ ইনিশিয়েটিভ আর কি যাকে বলে। তো এটা আমরা করেছি এবং এটা করে আমরা দেখেছি যে আমরা দুইটা উইং ছিল আমাদের, একটা উইংয়ে আমরা ইন্টারভেনশন দিয়েছিলাম, পানির পাত্র দিয়েছি তাদেরকে, ট্যাপ ট্যাপ দিয়ে বালতি থেকে ট্যাপ দিয়ে পানি নিবে, ঢাকনাওয়ালা বালতি ছিল, এবং পানিটা কীভাবে তারা বিশুদ্ধ করবে সেজন্য ক্লোরিন ট্যাবলেট দিয়েছি। যখন ক্লোরিন ট্যাবলেট থাকবে না তখন বয়েল করে সেটা কীভাবে ইয়ে করা হবে, তাদেরকে কিছু বিহেভিয়ার চেঞ্জ ইন্টারভেনশনও দিয়েছি, যে তাদের যে অভ্যাসগুলো, হাত দিয়ে হাত ধোয়া, মানে সাবান দিয়ে হাত ধুতে হবে কী টাইমগুলোতে, এগুলো আমরা তাদেরকে ইয়ে করেছি। তো এগুলো করার পরে আমরা যখন দুইটা উইং দেখলাম, একটাতে আমরা ইন্টারভেনশন দিয়েছি আর একটাতে স্ট্যান্ডার্ড যে মেসেজ দেওয়া যে ডায়রিয়া হলে ওরাল স্যালাইন খাবেন, কী কী করবেন এগুলো। তো আমরা কম্পেয়ার করে দেখলাম আফটার ওয়ান ইয়ার অর সো, দেখলাম যে আমরা যেখানে ইন্টারভেনশন দিয়েছি ওখানে প্রায় 50% মতো কলেরা কম ছিল। তো এইটাই আসলে একটা মেসেজ যে আসলে যদি আমরা হাইজিনটা মেনটেন করি এবং বিশুদ্ধ পানি যদি আমরা খাই তাহলে আসলে এই রোগটা হবে না। এই যে আপনি বললেন যে কেন বড় হচ্ছে, এটার কারণ এটাই, শুধু পানি না, পানি দিয়ে যেসব জুস হচ্ছে রাস্তাঘাটে, যেসব আপনার ভেন্ডাররা আপনার খাবার পরিবেশন করছে, জুস খাচ্ছে, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে, পানির সাথে সেগুলোও কিন্তু দায়ী এই রোগটা ছড়ানোর। পাশাপাশি আপনি বিরতিতে বলছিলেন যে সঠিকভাবে হাত ধোয়ার কারণে অনেক ধরনের 50% রোগ সারানো সম্ভব আসলে। এটা আসলে আমি আমার একটা বই আছে বাংলায়, ওই বইটা আসলে খুব প্রাথমিক পর্যায়ে, আমি উদ্দেশ্য ছিল যে ক্লাস 5 পড়ার লোকেরাও পড়তে পারবে এটা। 2007 আমি বইটা প্রকাশ করি, ICDDRB এটা প্রকাশ করে। তো এই বইটাতে আসলে আমি বিভিন্ন রোগের জীবাণুর পরিচিতি এবং কীভাবে ছড়ায়, কীভাবে প্রিভেন্ট করা যায় এগুলো লিখেছি, এবং সেখানে আমার স্পষ্ট লেখা আছে যে যদি কেউ নিয়মিত হাত ধোয়ে তাহলে 50% রোগ থেকে সে মুক্ত থাকতে পারে শুধু হাত ধুলেই। চমৎকার। তা আরও একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনারা উপকূলীয় অঞ্চলে একটি প্রকল্প পরিচালনা করেছেন, সে বিষয়ে একটু শুনব। এই এই অংশ বিষয়টাই মানে কলেরা প্রিভেনশনের কথাই বলছি আমি। তো কলেরা প্রিভেনশন করতে হলে আপনাকে আপনার কিছু গবেষণা করতে হবে, গবেষণা করে যে আইডিয়াগুলো আমরা পাই সেই আইডিয়াগুলো দিয়েই আমরা আসলে প্রিভেন্ট করি। তো এটা আরেকটা বিষয়, সেটা হলো এই যে বারবার প্রতি মানে একটা শিশুর বছরে প্রায় 3-5 ডায়রিয়া হয় আমাদের দেশে স্ট্যান্ডার্ড, এটা একটা মানে নিয়ম হয়ে গেছে, যে কারণ বাচ্চারা কিন্তু আপনার বুঝে না, তারা কিন্তু হাত ধোয় না, তারা কিন্তু তাদের প্যারেন্টরা যদি ঠিকমতো না বোঝায় তাহলে তারা কিন্তু হাত না ধুয়ে ভাত খায় বা অন্যান্য জিনিস হাত দেয়, তো তাদের মধ্যে এটা হয়। ছোট বাচ্চারা তো বুঝেই না, তাদেরকে যেভাবে দেখাশোনা করা হয় এটার উপর নির্ভর করেই আসলে এটা হয়। অনেকে যারা খুব ভালো মানে সচেতনভাবে থাকে, বাচ্চাদেরকে রাখে, তাদের বাচ্চাদের হয় না। তো যেসব বাচ্চারা বারবার ডায়রিয়া হয় তারা কিন্তু অপুষ্ট হয়ে যায়, এবং এই অপুষ্টির উপরে আপনার এই অপুষ্টি হলো একটা বিশ্বের একটা বিশাল একটা অংশ, বিশাল একটা বিষয়। সেটা হলো যে বিশ্বের প্রায়, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়া এসব দেশগুলার, ল্যাটিন আমেরিকা হতে পারে,
প্রায় অর্ধেক শিশুই কিন্তু জন্মানোর পরে আপনার অপুষ্ট থাকে। তো এই অপুষ্টির উপরে কিন্তু ICDDRB-তে একটা বিশাল গবেষণা হয়। ICDDRB ইজ এ কমপ্লিট রিসার্চ সেন্টার, এখানে সব কিছু হয়, হেলথ মানে আপনার কমিউনিকেবল নন কমিউনিকেবল সব ধরনের গবেষণা হয়, এবং এই গবেষণার ফলগুলো দিয়েই আমরা কিন্তু ইন্টারভেনশন করছি, ইয়ে করছি। তো এইখানে আপনার এই বাচ্চাদের বারবার ডায়রিয়া হওয়ার পরে যেটা দেখা যায় যে তারা অপুষ্ট হয়ে যায়। এই অপুষ্টির পিছনে হলো এই যে রোগের জীবাণু তাদের অন্ত্রের মধ্যে বাসা বেঁধে যায়, এবং এই অন্ত্রে যে থাকা জীবাণুগুলা বারবার তাদেরকে ইনফেক্ট করে, এবং এইভাবে তাদের ফুড ওয়েস্টিং হয়, এবং ওয়েস্টিং হলে তারা কি হয়, অপুষ্ট হয়। এবং অপুষ্ট বাচ্চা যখন আপনার বেড়ে ওঠে তখন তার কগনিশন ফাংশন, যে মেমোরি বা এই ধরনের তার যে চিন্তা করার শক্তিও কমে যায়। তো এই যে অপুষ্টি, এটা একটা খুব বিশাল একটা মানে সমস্যা আমাদের দেশের জন্য এবং বিশ্বের জন্য। অপুষ্ট শিশুরা যখন ম্যাচিউর হয়, বাবা মা হয়, তারাও কিন্তু অপুষ্ট শিশুর জন্ম দেয়, এবং তারা কিন্তু ঠিকমতো মানে যারা স্বাস্থ্যবান তাদের মধ্যে কাজ করতে পারে না, চিন্তাও করতে পারে না, যার জন্যে ICDDRB-তে এই গবেষণা নিয়ে একটা বিশাল গ্রুপ কাজ করছে, এবং সেই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর তামিদ আহমেদ। উনি আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি বিশ্ব বরেণ্য একজন পুষ্টিবিদ, এবং উনি ওনার গ্রুপ ওনারা যে গবেষণার ফল যেটা পেয়েছেন তার ভিত্তিতে ইন্টারভেনশন দিয়ে অনেক উন্নতি, অনেক স্বাস্থ্যের উন্নতি হয়েছে, অনেক কিছু, এটা অন্য একটা চ্যাপ্টার যদিও। তো এইটাতে আসলে বলতে গিয়ে আমি যেটা বলছিলাম যে জীবাণু যখন আপনার পেটের মধ্যে থাকে, থেকে যায়, আপনি যখন বারবার নোংরা পানি খাচ্ছেন, সেই নোংরা পানিতে থাকা জীবাণুটা আপনার বারবার পেটে আসতেছে, পেটের মধ্যে এটা তখন সেটল হয়ে যায়। সেটল হয়ে যাওয়ার পরে কী হয়, তাদের এই বাচ্চারা অপুষ্ট হয়ে যায়, এবং এই অপুষ্টি থেকে উত্তরণের জন্য কীভাবে আমরা এই বাচ্চাগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো, সেটার জন্য যেটা আমরা করছি যে আমরা প্রথমে আমার একটা গবেষণায় আমরা দেখলাম, আমাদের গবেষণায় এই গ্রুপের আমরা দেখলাম যে যেই বাচ্চারা অপুষ্ট সেই বাচ্চাদের পেটের ভিতরে রোগের জীবাণু আছে, এটাই আমরা প্রথম ইয়ে করি বাংলাদেশ থেকে, এবং যেই সুস্থ বাচ্চারা আছে পাশে তাদের পেটে কিন্তু ওই ধরনের রোগের জীবাণু থাকে না, এবং যাদের রোগের জীবাণু থাকে তারা আসলে তাদের যে বৃদ্ধিটা, বর্ধন যেটাকে বলা হয়, এটা আসলে খুব স্লো হয়, যার ফলে তারা মেইন স্ট্রিম মেইন যারা স্বাস্থ্যবান তাদের থেকে একটু আলাদা হয়। তো এইটাকে ইয়ে করার জন্যই আমরা চেষ্টা করছি। এখন আমরা প্রথমে চেষ্টা করলাম যে ক্লোরিন ওয়াটার দিয়ে যেসব পানি আমরা কিছু ইন্টারভেনশন করেছি, ক্লোরিন ওয়াটার দিয়ে পানি দিয়েছি, এবং তাদেরকে এক বছর পরে দেখলাম যে তাদের পেটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো এগুলো একটু চেঞ্জ হয়। তো এটা বোঝা যায় যে আসলে আমরা ইন্টারভেনশন দিয়ে এটা চেঞ্জ করতে পারবো। তো সমস্যাটা হলো যে আমরা যে তাদেরকে বিশুদ্ধ পানি দিব সেটা তো আসলে খুব ডিফিকাল্ট, কারণ শহরে আমরা তো বিশুদ্ধ পানি সবাইকে ইয়ে করতে পারি না। তো সেই জন্য আমাদের একটা গবেষণা এখন আমরা করতে যাচ্ছি, সেটা হলো কোস্টাল এরিয়াতে। সেখানে আসলে আপনারা জানেন যে লবণাক্ততা অনেক বেশি পানিতে, এবং লবণাক্ততার কারণে মানুষ কিন্তু আন্ডারগ্রাউন্ডের ওয়াটার, যেটা চাপকলের পানি, ওই পানিটা খেতে পারে না, তো যার ফলে তারা পুকুরের পানি খায়। তো পুকুরের পানি তো খোলা আকাশের নিচে, ওখানে পাখি পশু পশু পাখি বিভিন্ন ধরনের মানুষের অ্যাক্টিভিটিসের কারণে পানি সবসময় ইয়ে দূষিত কলুষিত, হ্যাঁ সেটা তো, এই দূষিত পানিটা মানুষ খাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, যদি এটা নতুন কিছু না, তা আমাদের উদ্দেশ্য হলো যে আমরা কিছু রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম তাদেরকে ইনস্টল করে দেবো আমাদের প্রজেক্টের ইয়ে থেকে, ফান্ড থেকে, এবং তাদেরকে আমরা যে বৃষ্টির পানি ধরে রাখার জন্য বড় রিজার্ভার দেবো, এবং সেখানে ট্যাপ থাকবে, তারা সেই পানি খাবে। ওই এই একটা গ্রুপে আমরা ইন্টারভেনশন দিব প্রথমে, দেওয়ার পরে আমরা আরেকটা গ্রুপের সাথে আমরা কম্পেয়ার করব যে তাদের যে গাটের যে ব্যাকটেরিয়া, গাট বলতে আমি পেটের ভিতর অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা চেঞ্জ হচ্ছে কীভাবে বা হচ্ছে কি না, এটা দেখার পরে আমরা চিন্তা করতে পারবো যে আমরা কীভাবে আগাবো। তো এই যেই গ্রুপটাকে আমরা প্রথমে দিচ্ছি না, সেই গ্রুপটাকে আমরা আবার শেষের দিকে এটা দিয়ে দিব। তা এটা না দেওয়ার উদ্দেশ্য হলো যে কম্পেয়ার করার জন্য, যে আমরা যে দিচ্ছি তার ইফেক্টটা কী, এবং এটাতে আপনার ব্যাকটেরিয়া চেঞ্জ হচ্ছে কি না, চেঞ্জ হলে পরে এটা একটা বিশাল আমাদের ইয়ে হবে যে আমরা এই ধরনের ইন্টারভেনশন দিয়ে মানুষকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবো। স্যার, আপনি আমাদের দেশের গর্ভবতী মায়েদের স্বাভাবিক গর্ভধারণ এবং গর্ভপাত থেকে রক্ষার জন্য কাজ করছেন, তো এই প্রসঙ্গে যদি আমাদের কিছু বলতেন। এটা আসলে আমাদের একদম লেটেস্ট আমাদের একটা ডেভেলপমেন্ট, সেটা হলো যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, তারা একটা গ্লোবাল কনসোর্টিয়াম অন ভ্যাজাইনাল মাইক্রোবায়োটা, মাইক্রোবায়োটা বলছি যে যে মাইক্রো মানুষের বডিতে যে মাইক্রোবসগুলো থাকে এগুলোকে আমরা মাইক্রোবায়োটা বলি। তো যে পেটে যেরকম থাকে, এটা মানুষের শরীরের অন্যান্য অর্গানেও, সেক্স অর্গানের মধ্যেও থাকে,
থাকতে পারে। তো এটা এখন গবেষণায় দেখা যাচ্ছে যে যেসব মায়েদের আপনার এই ভ্যাজিনার মধ্যে যে ফ্লোরা থাকে, ব্যাকটেরিয়া থাকে, এটা আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এটা চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জ হয়ে যাওয়া, যখন আপনার গর্ভবতী অবস্থায় মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলোর কারণে আপনার বিভিন্ন ধরনের একটা কন্ডিশন তৈরি হয়। এই কন্ডিশনটা আসলে অনেক সময় অন্য ব্যাকটেরিয়ার ইনফেকশনটাকে বা প্রলিফারেশনটাকে এনহ্যান্স করে। তো এই অবস্থাটায় আসলে এটাকে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস বলে, একটা রোগ বা একটা মানে একটা উপসর্গ। এটার ফলে আপনার বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে বা প্রিটার্ম বার্থ বলে এটাকে, আপনার বাচ্চা আগে আগে জন্ম মানে হয়ে যাবে এবং মরে যায় বেশি অনেক ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে গ্লোবাল সার্ভেতে প্রতি 1000 জনের গর্ভবতী মায়ের মধ্যে প্রায় 17 জনের এই ধরনের প্রিটার্ম বার্থ হচ্ছে। তো এইটার সাথে প্রাথমিক গবেষণায় যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটির সাথে এটা একটা সম্পর্ক আছে। তো এইটা আসলে একটা গ্লোবাল কনসোর্টিয়াম, আগেই বলেছি আমি, এই গবেষণাটাতে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের একটা গ্রুপ আছে যা যারা টেকনিক্যাল জিনিসটা ইয়ে করছেন, এবং তাদের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে। আমরা ইউনিভার্সিটি অফ জনস হপকিন্স ইউনিভার্সিটির সাথে একটা কোলাবোরেশনে আমরা এনগেজড হয়েছি, এবং এই কোলাবোরেশনের আন্ডারে আমাদেরকে তারা কিছু সহায়তা দিবে, টেকনিক্যাল এবং গবেষণাগারের কিছু ইয়ে দিবে। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, আমরা এই গবেষণাটা এই রিজিওনে করব। এটার উদ্দেশ্য হলো যে আমরা এই ধরনের যেসব গর্ভপাত বা যেরকম প্রিটার্ম বার্থ যেটা হয়, এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই গবেষণাটা শুরু করেছি এখানে। বাহ, চমৎকার। বর্তমানে আসলে স্যার কী কী কাজ করা হচ্ছে সেই প্রসঙ্গে একটু শুনব। এই আসলে বেসিক্যালি আমরা তো আমাদের কাজগুলো হলো, যেমন ধরেন এখন যে আপনার কলেরার জীবাণু হঠাৎ করে যে এত বড় ধরনের একটা আউটব্রেক করলো, আমরা দেখতে চাচ্ছি যে এই জীবাণুটা কি আগের মতোই আছে নাকি এটা চেঞ্জ হয়ে গেছে, বা এটা আসলে এটার উৎপত্তি কোথায়, এটা কি লোকাল যে ঢাকায় বা বাংলাদেশে যেসব ব্যাকটেরিয়া এখানে পানির মধ্যে থাকে সেগুলাই নাকি এটা অন্য কিছু। তো এটা নিয়ে গবেষণা করছি আমরা, জেনম সিকোয়েন্সিং করেছি এবং করছি, এবং সেটা করে দেখার চেষ্টা করছি যে এই ব্যাকটেরিয়াটা আসলে উৎপত্তি কোথার থেকে। তা আমাদের প্রাথমিক যে আমাদের ধারণা সেটা মনে হচ্ছে যে এটা কোনো এক জায়গা থেকে এটা এখানে মানে ইন্ট্রোডিউসড, এবং আমাদের এখানে যেহেতু আমি বললাম যে ঢাকায় একটা সার্কুলার রিভার সিস্টেম আছে, এখানে সার্কুলার রিভার সিস্টেম থাকার কারণে এবং মানুষের হাইজিনিক কন্ডিশনটা যেহেতু খুবই পুয়োর, সে কারণে একটা গ্রুপ অফ পিপলের আমি বলবো, যার কারণে এখানে কোনো একটা জীবাণু যখন আসে তখন এটা একটা রিসাইকেল হতে থাকে, যার ফলে এটা আপনার ট্রান্সমিশন হয়ে, যেহেতু পপুলেশান অনেক বেশি, এটা বিশাল একটা আউটব্রেক হচ্ছে। তো এটা আসলে আমাদের আইসিডিডিবি হসপিটালে যখন কেউ আসে, আমাদের জানা নাই এরকম কেউ মারা গেছে, খুব রেয়ার, খুবই 0.1% হয়তো হতে পারে। তো এটা এই কাজটা আমরা করছি, এবং আমার সবচেয়ে বড় যে তৃপ্তির জায়গা সেটা হলো যে আমি সরাসরি না হলেও ডাক্তার যারা, তারা তো সরাসরি পেশেন্ট ডিল করেন, কিন্তু আমার গবেষণাটাও ইনডিরেক্টলি মানুষকে লাইফ সেভ করতে সাহায্য করছে, হাজার হাজার মানুষ বেঁচে যাচ্ছে। আসলে এটা একটা অকল্পনীয় বিষয় যে কিভাবে যে মানুষ মরে যেত এই আইসিডিডিবি গবেষণা যদি না থাকতো। তো এটা ভেবে আমরা আমাদের কাজগুলো ঠিক ওইভাবেই করে যাচ্ছি। প্রত্যেকটা কাজেরই একটা বায়োমেডিকেল ইমপ্লিকেশান আছে আমরা যা করি, এবং এটা দেশের জন্য, আমরা এখানে প্রায় 99% লোকই দেশের লোক, আমরা কাজ করছি দেশের জন্য কাজ করছি। জি, এবং আমাদের জন্য সেটি অনেক গর্বের একটি বিষয়, এবং আপনার হাতে একটি, আপনার হাত ধরে আইসিডিডিআরবিতে একটি ল্যাবরেটরিও প্রতিষ্ঠিত হয়েছে, এবং আপনি যেটি বলছিলেন দেশের জন্য কাজ করছেন, এবং বিশ্বের বেশিরভাগ দেশেই আপনার যাওয়া হয়েছে, এবং আপনি বলছিলেন আমেরিকাতে আপনার বহুবার যাওয়া হয়েছে, মোট কটি দেশে গিয়েছেন আপনি যদি সংখ্যা জানতে চান? এটা আসলে এক কথায় বলা যাবে না, মানে উন্নত দেশগুলোতে মোটামুটি গবেষণার কাজে বিভিন্ন কাজে গিয়েছি আমি। তো আপনি যেটা বললেন যে আমার যে গবেষণাগারের কথাটা বললেন, এই গবেষণাগারটা আসলে মানে এখানে তো ধরেন বাইরে থেকে অনেক সায়েন্টিস্ট আসে, অনেক সময় এসে কাজ শুরু করে। তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছিলাম, সেহেতু আমার তো নিজস্ব একটা ল্যাব লাগবে, সেইভাবেই আমি প্রজেক্টের পয়সা দিয়েই আস্তে 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 অনেক কষ্ট করেছি আমি, অনেক বাড়ি আমাকে, আমার লাইফে আমি 2-3 বার আসলে শিফট করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে একবার একটা ল্যাব করলাম, তারপরে আইসিডিডিবিতে এসে একটা আরেকটা ল্যাব করলাম, সেই ল্যাবটাও ছেড়ে আমি আরেকটা লেভেলে আসলাম, এসে আবার নতুন করে করলাম। তো একটা লাইফে বোধ হয় এটা খুবই রেয়ার হয়, বাট আমি আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড যে আমি খুব সুন্দরভাবে সব করেছি, এবং আমার যারা, আমি যাদেরকে শিখিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই আজকে ফিরে আসতে চাচ্ছে, এখন এসেছেও 2-1 জন,
এবং তারা এখন এই হাল ধরবে, নিশ্চয়ই তারা এই এটা এগিয়ে নিয়ে যাবে। আপনার জন্য হয়তো সেটি স্যাটিসফাইডিং একটা এক্সপিরিয়েন্স কিংবা ঘটনা, আমাদের জন্য খুব গর্বের বিষয়, কারণ আপনি বিশ্বের বেশিরভাগ দেশে গিয়েছেন যেটি আপনি বলছিলেন, এবং সেসব দেশে আপনি স্থায়ী না হয়ে আপনি বাংলাদেশেই থেকেছেন, এবং আপনি শুধু না, আপনার পরবর্তী প্রজন্মকেও আপনি চাইছেন যে তারা দেশে ফিরে আসুক, দেশের জন্য কাজ করুক, এবং এমন সন্তান, দেশের সন্তানকেই তো আমরা চাই আসলে। এবং আপনার পরিবার, আপনার পাশে যারা আছেন তারাও নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করে আমাদের মতো। আজকে সকালটিকে সুন্দর করে তোলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং মাসরাঙ্গা টেলিভিশনের অথরিটিকে এবং সবাইকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটা করে দেওয়ার জন্য আজকে।